বাঁকুড়া শিমলাপালের মাচাতোড়ায় তৃণমূলের পার্টি অফিসে তালা ভাঙাকে কেন্দ্র করে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। পার্টি অফিসে ঢুকতেই দলের ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে শাসক নেতাকে উদ্ধার করে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, ঠিক কি হয়েছে, কি অভিযোগ উঠেছে? দেখো, শুরুটা হয়েছিল জানুয়ারি মাসের 29 তারিখে। এই যে শিমলাপাল ব্লকের মাচাতোড়া যে অঞ্চল তৃণমূল কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা এই অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ায়। কেননা তৃণমূলের কর্মীদের যেটা অভিযোগ যে অঞ্চল সভাপতি দলীয় যে ফান্ড, সেই ফান্ডের দুর্নীতির অভিযোগ তুলে তারা অঞ্চল কার্যালয়ে গত জানুয়ারি মাসের 29 তারিখে তালা লাগিয়ে দেওয়া হয়। ঠিক তালা লাগিয়ে দেওয়ার পর থেকে অঞ্চল কার্যালয় বন্ধ থাকে। গতকালকে শিমলাপাল ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রাত্রেবেলাতে তার অনুগামীদেরকে নিয়ে যায় এই কার্যালয়ে এবং সেখানে অঞ্চল সভাপতি উপস্থিত ছিলেন এবং যেটা অভিযোগ করছে বিরোধী তৃণমূল গোষ্ঠীর কর্মী সমর্থকেরা যে ব্লক সভাপতির নেতৃত্বে তালা ভেঙে অফিসে প্রবেশ করে। এবার অফিসে প্রবেশ করার পরেই অপর যে গোষ্ঠী রয়েছে তারা অফিসের সামনে এসে রীতিমতো ক্ষোভ উগড়িয়ে দেয় এবং বিক্ষোভ দেখায়। কর্মীদের যেটা অভিযোগ করছে, যেটা আমরা বারে বারে বলেছিলাম অঞ্চল সভাপতি যে দলীয় ফান্ডের দুর্নীতির কথা ব্লক নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব কোনো চূড়াও না করার না করেনি এবং তারপরেও আমাদেরকে না জানিয়ে দলীয় কার্যালয়ে এসে তারা ভেঙে এবং অফিসে প্রবেশ করে, সেই জন্য তারা আন্দোলন দেখায় থাকে। এতটাই বিক্ষোভ দেখায় থাকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিমলাপাল থানার পুলিশ আসে এবং পুলিশ এসে দুপক্ষকে বুঝায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই যে অভিযোগ করছে ব্লক সভাপতি, পুরো বিষয়টাকে অভিযোগ অস্বীকার করছে ব্লক সভাপতি, যে একটা ঘটনা ঘটেছিল সেই কারণে কর্মী সমর্থকরা তালা দিয়েছিল, কিন্তু আমি নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলি এবং ওই অফিসে যাই এবং দুপক্ষের সঙ্গে বৈঠক করছিলাম এবং বাইরে কে বা কারা আন্দোলন বিক্ষোভ করছিল ওই বিষয়টা আমার জানা নেই। তবে যদি কারো কোনো ক্ষোভ থাকে আমাকে লিখিতভাবে জানাক, আমি বিষয়টা খতিয়ে দেখবো। আর এতে কটাক্ষ করতে চাচ্ছে না বিজেপি। ধন্যবাদ। বীরভূমের মল্লারপুরে বোমা বিস্ফোরণে চারজন শিশুর জখম হওয়ার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। এলাকায় আরও বোমা মজুত রয়েছে কিনা দেখতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে গতকাল দুই ভাই সহ চার শিশু জখম হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রত্যেকের বয়স 5 থেকে 8 বছর। বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ। শাসক দল আম আদমি পার্টি ও বিরোধী দল বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির জেরে ভণ্ডুল হলো দিল্লি পুরসভার অধিবেশন। গতকাল পুরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে অশান্তির সূত্রপাত। ওয়েলে নেমে একে অন্যের দিকে ব্যালট বক্স ছোড়েন আপ ও বিজেপি কাউন্সিলররা। ধাক্কাধাক্কির মধ্যে কেউ কেউ ঘুষি বাগিয়ে তেড়ে যান। আম আদমি পার্টির নবনির্বাচিত মেয়র শেলি ওবেরয়ের অভিযোগ, ভোট চলাকালীন বিজেপি কাউন্সিলররা তাকে আক্রমণের চেষ্টা করেন। অশান্তির জেরে আজও দিল্লি পুরসভার অধিবেশন স্থগিত হয়ে যায়।